মঙ্গলমূর্তি দর্শনের সাথে সাথে প্রবেশ করা অনুষ্ঠানের মূল মঞ্চে সাথে এই শুভেচ্ছা শুভকামনাও থাকবে। নতুন বছর সার্বিকভাবে আপনাদের জন্য মঙ্গলময় হয়, আন্তরিকভাবে সেই শুভেচ্ছা শুভকামনা প্রত্যেকের জন্য দিয়ে প্রত্যেককে স্বাগত জানিয়ে মূল পর্বে প্রবেশ করা, আর সেখানে বাস্তবিকভাবে এমন কি কি বিষয় বা কি কি করণীয় থাকে যেগুলো আমাদেরকে সেই সত্যি মঙ্গলময় একটা বাতাবরণের বা আবহের বা জীবনের সন্ধান দিতে পারে, সেইগুলোর সন্ধান করা। হ্যাঁ, এই সময় আমরা মুখোমুখি হই, আপনারা জানেন, আর সেই পারদর্শী মানুষটি থাকেন যিনি সত্যিকারের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে ভালোবাসেন, সেটা চেম্বারে যেমন এই অনুষ্ঠানের মধ্যে তেমন, সেটা তো আলাদা করে উল্লেখ করতে হবে না, তাই না? আর চেম্বারের কথা যদি বলেন তাহলে তো সেখানে তো ওই দক্ষিণা বা ভিজিটের ক্ষেত্রেও যে তার ভাবনাটা রয়েছে এটা তো এতদিনে আপনারা জেনেই গেছেন, মাঝে মধ্যেই সেই ভাবনাটা অবশ্যই আমরা একটু শেয়ার করে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, কারণ এটা অনেকে ভাবতে পারেন যে তার কাছে গেলে কি অনেক অনেক অর্থের দরকার হবে, না, সেখানে মাত্র 101 টাকা দক্ষিণা বা ভিজিটের বিনিময়ে আপনি আপনার জীবনের সেই মহামূল্যবান বিশ্লেষণগুলো সংগ্রহ করতে পারবেন সেই কৃতি মানুষের কাছ থেকে, শ্রী অমিত আচার্য মহাশয়ের কাছ থেকে, সেটা বলাই বাহুল্য। আর এই অনুষ্ঠান থেকে যে আমরা নানা রকম পরামর্শ পেয়ে থাকি সেটা তো এতদিনে আপনারা জেনে গেছেন, যার জন্য এই সময় টিভি দেখতে বসছেন, রাইট? সেটা আমার থেকে আপনারা বোধহয় সবচেয়ে ভালো জানেন, এক এক টিপস টোটকা, তার সঙ্গে ফোনের মধ্যে বার্তালাপ, তা সেখানে ডিটেলসে আরও হরস্কোপ বিচার, সমস্ত কিছু নিয়ে তার দায়বদ্ধতা তিনি প্রকাশ করেন, রাখেন, ঠিক তেমনি এই মুহূর্তেও তিনি প্রস্তুত। তো আসুন, যে যেখানে আছেন প্রত্যেককে স্বাগত জানিয়েছি, লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করতে চাইলে অনায়াসে ফোন করতে পারেন, সে দরজাও খোলা, আর মনের দরজা যদি খোলা থাকে সেই সংগ্রহ করার ইচ্ছা, তাহলে তো মূল পর্বে সারাটা ক্ষণ সাথে থাকতে হবে, সেই দায়িত্বশীল মানুষটিকে নিয়েই আপনাদের সামনে ঘুরে ফিরে আসা। শ্রী অমিত আচার্য মহাশয় আরও একবার আমাদের সকলের মাঝে, আসুন সকলে মিলে তাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। একদম সময় অপচয় করবো না, কারণ আপনাকে যখনই পাওয়া যায় ফোনে বন্ধুরা জানতে ব্যস্ত হয়ে যায়। অনেকে মানে অনেকে চেম্বারে এসে বলে স্যার আপনি লাইভ কল করেন, লাইভটা করার সময় তো মানে প্রথম কথা চেম্বারে আমাকে অ্যাটেন্ড করতে হয়, খুব চেম্বারে যে আর সব থেকে ভালো লাগে তো আমি লাইভ আসবো কী করে, চেম্বারে যখন আসে লোক মানে এক একজন লোকের মুখের ভাব, তার কষ্টটা যখন শুনি অনুভব করেন আসে, মানে এমন কি মানে এবারে চেম্বারে আমার কালীঘাট চেম্বারে একজন এসছেন, মানে কি বলবো রায়গঞ্জ থেকে, আমি তো রায়গঞ্জে আছি আমি ওয়েট করতে পারিনি, কারণ আমার উনি টিপস করেছে এবং টিপসে কিছু হালকা রেজাল্ট পেয়েছেন, পাওয়ার পরে ও সেই মানে কেন বাকি কাজটা হচ্ছে না সেটা তার ধৈর্য ধরে সোজা এখানে, তো ঠিক আছে আমি বলতে অনেকই কাজ হয় প্রত্যেকবারই বলেছি আমি, আর দ্বিতীয় কথা বলছি যে পুরো কাজ হবে না এটাই বারবার বলি, কারণ হ্যাঁ আগে কারণ তার দশা অন্তর্দশাটা কি আছে, কি পজিশনে বসে আছে, ঠিক আছে সেটা যদি একবার ভালোভাবে বিচার করে না তো সঠিক টোটকাটা তাকে দেওয়া যায়। তা চেম্বারে তিনি আসার পর আমি বললাম কী টোটকা করেছেন, করার পর উনি ওই টোটকাটা করার পর কিছুটা লাভ পেয়েছে, কিন্তু ওনাকে আমি আরও দুখানা রাস্তা বলেছি এটা করুন, এর মানে নেই তুমি এসছো তুমি আমার থেকে প্রিডিকশন নিয়ে যাও, তারা আমি বিচার করে দেখলাম এই দুটো রাস্তা তার জন্য ঠিক আছে, করে যাক ফল পাবে, তার জন্য সেটা প্রযোজ্য সুযোগ্য এবং সে কষ্ট করে এসছে এটাই আমার আনন্দ। ফোনের ঘন্টা বাজা শুরু হয়ে গেছে, হয়ে গেছে, চলে আসবে তার আগে যদি একটা কিছু পাওয়া যায়, আগে এবার সামনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, একদম ঠিক আছে, এবং সবার আগে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি কিছু কিছু টিপস কিছু কিছু টোটকা আমি আজকে দেবো যেগুলো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো করে যাবে, আমি বলবো না যে তুমি পড়াশুনো করো না শুধু টিপস করে চলে যাও আর গিয়ে দেখবে রেজাল্ট খুব ভালো হচ্ছে, না তোমাকে কিন্তু আমি থালাটা সাজিয়ে দেবো, আমি প্রথমবার বলেছিলাম থালাটা হয়তো আমি সাজিয়ে দিলাম কিন্তু হাত তোমাকে লাগিয়েই খেতে হবে, অতএব তোমাকে কিন্তু পড়াশুনো করতে হবে তোমাদের, ঠিক আছে। হ্যাঁ কিছু অনেকে কী আছে খুব পড়াশুনো করছে খুব মানে দিন রাত খাটছে, খাটার পর হ্যাঁ কিন্তু পরীক্ষা হলে গিয়ে সে ভুলে যাচ্ছে,
তাদের উদ্দেশ্যে বলছি, যখন পরীক্ষা হবে, পরীক্ষার দিন সকালবেলা স্নান টান করে, হ্যাঁ, ঠিক একটু টক দই নিয়ে আসবেন আর কাঁচা হলুদ একসাথে বেটে রাখবেন। পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই টক দই আর হলুদটা বাটাটা কপালে লাগিয়ে পরীক্ষা দিতে যান। এতে দেখবেন আপনি যেগুলো পড়ে যাচ্ছেন ওগুলো গিয়ে ওখানে ভুলবে না। যেগুলো পড়ে যাচ্ছে ঠিক ওখানে গিয়ে ভুলবে না, কমন কোশ্চেনও আসছে, সব কিছু মনে রাখবে, স্মরণ শক্তিটা ঠিক থাকবে। টক দই আর কাঁচা হলুদ, ঠিক আছে? বাহ, খুব সুন্দর একটা বিদ্যার্থীদের জন্য পরামর্শ এক্ষেত্রে সংগ্রহ করা গেল। আরও আরও অনেকে পরামর্শ পাবো, টোটকা বলি, টিপস বলি, কিন্তু তার আগে বন্ধুকে স্বাগত জানাতে হবে। সচরাচর তাকে পাওয়া কমই পাওয়া যায়, আবেদন থাকে, কিন্তু আজ যখন পেয়েছি সময় অপচয় একদম না। কে আছেন? নমস্কার। আচ্ছা, ছেলের নাম, ডেট অফ বার্থ, সময় এগুলো বলুন। 15/6/2002। নামটা বলুন। হ্যাঁ, নামটা বলুন। নাম কি? নাম হচ্ছে প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ সরকার, বলুন, 15/6/2002 এ কখন জন্ম হয়েছিল? সময়টা দুপুর ১২টা। আর জন্ম কোথায় হয়েছিল দিদি? জন্ম কলকাতা। কলকাতাতেই। আচ্ছা, এবারে বলুন, অনেক অনুষ্ঠান তো দেখেন, তো এই অনুষ্ঠানে কেন ফোন করলেন শ্রী অমিতাচার্য মহাশয়ের সঙ্গে কথা বলতে? মানে যে ওনার অনুষ্ঠানটা দেখছি, অনেকদিন ধরেই দেখছি, আমার ভীষণ ভালো লাগে, এবং অনেক চেষ্টা করেছি, করার পরে আজকে এই প্রথম লাইন পেলাম। বাহ, নতুন বছরে একটা সৌভাগ্য, খুব ভালো, একেবারে খুব ভালো কাটুক আপনার নতুন বছর, ঠিক আছে? আচ্ছা, ছেলে সম্পর্কে জানতে চান তো? রাশি ধনু রাশি জানা আছে তো? আচ্ছা, আচ্ছা, লগ্নে ধনু, লগ্নপতি, বৃহস্পতি, রাশি ধনু রাশি, ঠিক আছে? নক্ষত্র উত্তরে আষাঢ়, নক্ষত্র অধিপতি রবি। ছেলে কিন্তু আপনার পড়াশোনা করছে, খাটছে। আমি কিছুক্ষণ আগে টিপস দিয়েছিলাম, ছেলে কিন্তু পড়াশুনো করছে, মন বসাতে পারছে না বা মনে রাখতে পারছে না, ঠিক আছে? কিন্তু একটু দেখবেন ছেলে রাত্রের দিকে বেশি পড়ে কি? হ্যাঁ, সারাদিন পড়তে বসে না, রাত্রের দিকে বসে। কিন্তু আপনার ছেলে যেটুকু পড়ে না, সলিড পড়ে কিন্তু। তবে হ্যাঁ, আপনার ছেলে যাই বলবেন, ওকে কি করতে বলবেন, এই যে মনটা বসাবার জন্য, যে ভুলে যাচ্ছে পড়াটা, ঠিক মন মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, অন্য মনস করছে, তাই তো? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে টক দই আর কাঁচা হলুদ, ঠিক আছে, একটা জায়গা বেটে রেখে দেবেন, ঠিক আছে? এখন থেকে যদি রোজ সকালবেলা উঠে ওর মাথায় টিপ দেন, হালকা করে টিপ, আর পরীক্ষা যখন দিতে যাবে, হ্যাঁ, এই টক দই আর কাঁচা হলুদের টিপটা অবশ্যই লাগিয়ে পাঠাবেন, হ্যাঁ? আর ছেলেকে আর একটা বলছি, একটা জায়ফল, জায়ফল লাল সালুতে বেঁধে, হ্যাঁ, পকেটে দিয়ে পরীক্ষা জারে পাঠান। এতে দেখবেন ওর মনটা বসছে, এখন থেকে টক দইটা শুরু করে দিন, আর জায়ফলটা পরীক্ষার সময় দিয়ে পাঠান। আর পারলে ছেলেকে একটা মুক্ত ধারণ করান, ঠিক আছে? খুব মাথা গরম ছেলে, তাই তো? খুব জেদি, হ্যাঁ, পারলে ওকে একটা 5-7 রতি মুক্ত ধারণ করিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা, আজকে এই যে নতুন বছরে সংযোগ পেলেন অনেকদিন অপেক্ষার পরে, কথা বলে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছি, কিছুতেই আমি লাইন পাচ্ছি। এবং তার সাথে একটা আপনার ছেলের জন্য টোটকাও দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা ছোট্ট প্রশ্ন রেখে তার উত্তর নিয়ে বিদায় নেব। কখনো এই যে এত আগ্রহ তার সঙ্গে কথা বলা, আজকে ফোনও করেছেন, সাকসেস পেয়েছেন, কখনো তার চেম্বারে আসার প্রয়োজন মনে করেননি, আরো বিশদে জানতে, আরো সঠিক গাইডলাইনটা নেওয়ার জন্য ছেলের ক্ষেত্রে? মানে সময় হয়ে ওঠেনি, তাই এবার ভাবছি যে যাব। সময়টা এবারে করতে হবে, সেই ছেলের ভালোর জন্যই সময় থাকতে, সময় বের করে। আমি কখনো বলি না, শুনুন, আমি কখনো বলবো না যে আপনি চেম্বারে আগে, আমি যেটা বললাম ওটা একবার করুন, ঠিক আছে? করে পর যদি রেজাল্ট পান, তাহলে একবার আসুন, অতি উত্তম, না পেলে একবার দেখবেন চেম্বারে এসে, ঠিক আছে?
কিন্তু আমি জানি আপনি রেজাল্ট পাবেন, এটা করুন রেজাল্ট পাবেন, ঠিক আছে? সাথে থাকুন বন্ধুরা, এইভাবেই মুখিয়ে থাকেন আপনার কাছ থেকে সংগ্রহ করার জন্য। আমি একটা বিদ্যার্থীদের ক্ষেত্রে ডেফিনেটলি তো পেলাম, তারপরে আমি একটু কর্মের ক্ষেত্রে যেতে চাইবো। এবং কর্মক্ষেত্রে দেখুন, কর্ম মেইন হচ্ছে অর্থ, একেবারে পরিষ্কার কথা। অর্থ যতক্ষণ পকেটে আছে, নিজের চাহিদা মিটে যায় সব জিনিসে, তখন দেখবেন ঘরও ভালো থাকে, সংসারও ভালো থাকে, মনও ভালো থাকে, সব ভালো থাকে। অর্থ যখন থাকে না, নিজের চাহিদা মেটাতে পারি না, বাড়ির চাহিদা মেটানো যায় না, ঘরের চাহিদা মেটানো যায় না, তখন কি হয়, মন মেজাজ খারাপ হয় এবং সমস্যা সৃষ্টি হয় এবং বাড়িতে ঝুট ঝামেলাও মধ্যে জড়ানো হয়। তো অতএব এই অর্থ আসলে অর্থকে ধরে রাখতে ভাবে কী হয় বা আমরা কীভাবে অর্থ আসবে সেই দরজাটা আমি খুলে রাখবো, তার জন্য আমি দুটো টোটকা দেবো করে রাখ। দেখুন 2018 সাল আপনাদের সবার ভালো যাবে, আমি বলছি এই টোটকাটা যারা নিয়মিত করবেন, ঠিক আছে, সোমবার দিন করবেন এইটা, এই টোটকাটা প্রত্যেক সোমবার করুন, ঠিক আছে? কি করবেন, বাড়িতে সবার দেবেন আটা আছে, আটা তো থাকেই, আটার মধ্যে 100 গ্রাম ছোলা, 7টা তুলসী পাতা আর একটু কেশর একত্রিত করবেন, করে সোমবার দিন আটার মধ্যে না ঢুকিয়ে রাখুন ওটাকে, একদম এক হাঁড়ি আটা নিন বা এক কৌটো আটার মধ্যে, আবার বলছি 100 গ্রাম ছোলা, 7টা তুলসী পাতা আর 100 গ্রাম এই 1 গ্রাম কি 2 গ্রাম কেশর, অনেক মূল্য আছে, 1 বা 2 গ্রাম কেশর নিয়ে একত্রিত মাখাবেন, মাখিয়ে একটা কৌটোর মধ্যে করে বা একটা পুটলি করে হ্যাঁ আটার মধ্যে রেখে দিন, দেখবেন আপনি 21 দিনের মধ্যে দেখবেন অর্থ পাওনা, অর্থ আসছে। টোটকা করুন, হয়তো কিছুটা সমস্যা থেকে মিটবেন, ঠিক আছে? এই এটা হচ্ছে 2018 সবচেয়ে লেটেস্ট জিনিস, এটা করুন দেখবেন। তারপরে তো আছি, অনেক টোটকা দেবো। দ্বিতীয়, প্রত্যেক শনিবার দিন আটা রুটি করুন, আটা রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খাওয়ান, আটা রুটি, আবার বলি প্রত্যেক শনিবার দিন একটা রুটিকে খুব ভালোভাবে সর্ষের তেলে ভাজবেন, সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খাওয়ান, এতে দেখবেন আপনার বাড়িতে অর্থের আগমন হয়, লক্ষ্মীর আগমন, এবং কোনো যদি মানে গ্রহের কোনো দোষ থাকে সেটাও কেটে বেরিয়ে যায়, বিশেষ করে যদি শনির প্রকোপ থাকে তো, ঠিক আছে? এই দুটো অর্থের জন্য আমি দিলাম, এটা করে দেখুন। হ্যাঁ, আর বারবার বলছি টোটকা হতে পারে, টোটকা কাজ করে কিন্তু 100% নয়, তবে একবার হরোস্কোপটা সবাই চেক করিয়ে নেবেন, ঠিক আছে? এবং করিয়ে তবে টোটকাগুলো করুন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, টোটকা যেমন দিচ্ছেন তার সাথে সাথে এটা স্মরণও করিয়ে দিচ্ছেন যে কোনটা জরুরি এবং যে হরোস্কোপ পার্সোনালি বিচার করানোটাও কতটা জরুরি সেটা অবশ্যই স্মরণ করিয়ে দিচ্ছেন। এটাও একটা কিন্তু দায়িত্বশীলতার নামান্তর, অস্বীকারের কোনো উপায় নেই, অস্বীকার করতে পারবো না পরের বন্ধুকে যিনি এই মুহূর্তে ফোন করে ওয়েট করছেন নতুন বছরের মুখোমুখি হওয়া, কাজে স্বাগত তাকে জানাবো অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অরিন্দম মাইতি বলছি। হুম হুম, নবদ্বীপ থেকে। হ্যাঁ বলো অরিন্দম। থেকে অরিন্দম, আচ্ছা দাদাকে শুভ মানে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা অনেক, বলো। হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাঁ, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, এবং আপনাকে এই নতুন রূপে, নতুন এই ব্যাকগ্রাউন্ডে মানে কখনো তো দেখিনি, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি বাস্তবিকভাবে যেটা সেই চেষ্টাটা উনি করেন, যার ভাবনাটা থাকছে কখনো মা সরস্বতীর কৃপা লাভ করুন সকল শিক্ষার্থীরা, কখনো মা লক্ষ্মীর কৃপা ধনবর্ষা হোক, কখনো সেই মঙ্গলমূর্তি শ্রী গণেশজির আশীর্বাদ সকলের জীবনে মঙ্গল কামনা হোক, এটা কোথাও একটা তারই নামান্তর ভাবনা, যাতে প্রত্যেকের জীবনে সেই শুভটা পৌঁছে যায়। আচ্ছা, ভালো লাগলো আপনার অ্যাপ্রিসিয়েশনে। অরিন্দম, এখন কার সম্পর্কে জানতে আপনি আগ্রহী? এখন আমার সম্পর্কে আমি জানতে আগ্রহী। আচ্ছা, বাস্তু নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটা শুরুতে জেনে নিই, আপনি এর আগে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে পরামর্শ করেছেন কি বা বাস্তুবিদের সাথে? না 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 না, এর আগে কখনো হয়নি। সেই এটা আমি প্র্যাকটিক্যালি ওইসব বিশ্বাস করতাম না,
কিন্তু দাদা প্রোগ্রাম আমি মাঝে মাঝেই দেখি, সবসময় তো সময় হয়ে ওঠে না, মাঝে মাঝে দেখি। এবং দাদার টোটকা টিপস গুলো প্রায় শুনি, বেশ ভালোই লাগে, মন দিয়ে একটু বেশ আগ্রহ জাগে। আমি যে টোটকা গুলো বলো এইসব সামগ্রী গুলো কিন্তু সবসময় কাছে পাবে তুমি, একদম এই নয় যে পাবে না। আমি মাঝে আবার হরিতাল বলেছিলাম, হরিতাল দশকর্মা দোকানে পাওয়া যায়, অনেকে চলছে হরিতাল পাওয়া যাচ্ছে না, কিন্তু ওরা গিয়ে কি করছে হরিতাল নাম গিয়ে হরতুকি বলছে, হরতুকি পায়। হরিতাল জিনিসটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। দশকর্মা একটু বড় দশকর্মার দোকানে গিয়ে হরিতাল বললে হরিতাল দেয়, ওরা একটু কষ্টই হয় জিনিসটা, কিন্তু হরিতাল কিন্তু খুব কাজের জিনিস, মানে সংগ্রহ করা সম্ভব সকলের পক্ষে। হ্যাঁ, সেটা এমন এমন জিনিস আছে আমাদের হাতে আশেপাশে আছে, তাদের বিশাল গুণ বিশাল শক্তি, কিন্তু আমরা জানি না। যেমন পাতিলেবু, পাতিলেবু বিশাল কাজ করে, ঠিক আছে। কিন্তু পাতিলেবুর টিপস আমি আজকে দেবো না, পরের টিপসে দেবো, এবারে আমি শুধু অর্থ আর পরীক্ষার্থীদের জন্য আমি দিচ্ছি। কিন্তু একটা অনুরোধ থাকবে, কিন্তু অরিন্দমের একদম ডিটেলসে প্রেডিকশনে তো যাব, কিন্তু বাস্তুর ক্ষেত্রে আমি বলেছি অরিন্দম তুমি ফোন করেছো অবশ্যই, তোমার একটা কোনো রাস্তা বলো, বলো ডেট অফ বার্থ বলো অরিন্দম। ডেট অফ বার্থ হচ্ছে 25/12/1986। সময়টা বলুন। রাত 9টা 6। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। কিন্তু এই মুহূর্তে আপনি কৃষ্ণনগর থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরে নতুন এসেছি, এবং গত 13 বছর হলো আমি কৃষ্ণনগরে এখানে একটা ফ্ল্যাট নিয়ে আছি, কর্মসূত্রে আমি কৃষ্ণনগর। তোমার মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি কন্যা রাশি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। রাশি অধিপতি বুধ, হস্ত নক্ষত্র জন্ম, নক্ষত্র অধিপতি চন্দ্র। আচ্ছা ঠিক আছে। তোমার সমস্যা হচ্ছে কি বলতো, তুমি কিন্তু এখানে নতুন ফ্ল্যাট কিনেছো। হ্যাঁ হ্যাঁ, তাই তো? একদম। কিন্তু ফ্ল্যাটে কিনেছো ঠিক কথা, কিন্তু ফ্ল্যাটে ঢুকতে পারছো না। সেই সেই একদম একদম ঠিক বলেছেন। ঠিক কথা বলছি কি না? হুম, ফ্ল্যাট কিনেছো, সব কিছু রয়েছে, তুমি ফ্ল্যাটে প্রবেশ করতে পারছো না। একদমই দাদা, কিছু না কিছু প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর দেখো নিজের ফ্ল্যাট কে তুমি কোনো ভাড়া বাড়িতে আছো কি? হ্যাঁ হ্যাঁ। দেখো নিজের ফ্ল্যাট কিনে ওখানে যাওয়ার পর করেছিলাম, ঠিক নির্ণয় নিয়েছিলাম, বোধ হয় একদম ঠিক হয়নি। দেখো তোমার কিন্তু এখন শনি 7.5-এর দশা চলছে, ঠিক আছে। তোমার শনি 7.5-এর দশা চলছে, শোনো, শনি কিন্তু মানে এমন কিছু নয়, খারাপ নয়। অনেকে বলে শনি শনি খারাপ, শনি শনি কিন্তু না, 7.5-তে ওকে দশা যখন থাকে, অন্তর্দশা আর দশা, অনেক এই দুটো কিন্তু মেইন জিনিস, ঠিক আছে। তো তুমি সবার আগে শনি 7.5-টা কাটাও, ঠিক আছে। এটা কাটাও, কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে শনি 7.5-টা কাটাও, এবং কাটিয়ে তুমি কি করবে, তোমার ঠিক বাড়ির যে ফ্ল্যাট আছে না, ফিটকারি কিনবে, ফিটকিরি পাওয়া যায়, দেখবে ফিটকিরি চেনো তো, ফিটকিরি পাওয়া যায়, ঠিক আছে। ওই ফিটকিরিকে 100 গ্রাম ফিটকিরি কিনে লাল কাপড়ে বাঁধবে, লাল শালু হলে আরও ভালো হয়, ঠিক আছে। ওটাকে বেঁধে তোমার বাড়ির যে মেন দরজা, ফ্ল্যাটের মেন দরজা, দরজার ওপরে ওটা বেঁধে দাও, ঠিক আছে। কোন দিন করবে? কোনো শনিবার দিন করবে, ঠিক আছে। আর তৃতীয়, তোমার ঘরে, ঠিক আছে, উত্তর পূর্ব দিকে একটা পারলে কালো ঘোড়ার নাল লাগিয়ে দাও, ঠিক আছে। ঘরের মধ্যে লাগাতে পারো, আর মেন দরজার দিকেও লাগাতে পারো, একটা কালো ঘোড়ার নাল লাগিয়ে দাও। আর প্রত্যেক শনিবার দিন তোমার শনি 7.5-টা কাটাও দশাটা। হ্যাঁ, দশা কাটিয়ে প্রত্যেক শনিবার দিন একটা লোহার বাটি কেনো। হ্যাঁ, লোহার বাটি কেনো, তাতে সামান্য আতপ চাল, একটা কাঁঠালি কলা, একটু কালো তিল, হ্যাঁ, বা একটু সর্ষের তেল, কোনো শনি মন্দিরকে দান করো। সাথে থাকুন, আশা রাখি কাজের জিনিসগুলো আপনি সংগ্রহ করলেন, আর সেই কাজের জিনিসটাই আপনার জীবনে প্রকৃত কার্যকরী হোক, এটা তো আমি আপনি প্রত্যেকেই চাই। কিন্তু চাওয়ার সাথে সাথে এই যে খুব সুলভে এবং কোথাও একটা ঘরে বসে পালন করার যে সুযোগটা আমাদের সামনে থাকে, যেটা আমরা অনেক ক্ষেত্রেই জানি না, আমাদের হাতের কাছে যে বিষয়গুলো দিয়ে আমরা সেই সুযোগটা পেতে পারি সেটা জানি না, কিন্তু একেবারে অকপটে সেইগুলো শ্রী অমিতাচার্য মহাশয় জানিয়ে দিতে পারেন। আর একটা কথা আমি বলছি, যখনই চেম্বারে কেউ আসবেন, ঠিক আছে, একদিন আগে তারা বুকিং করবেন। কারণ কি, অনেকে কি করে মানে 10 দিন আগে তারা বুকিং করে, বুকিং করে দেওয়ার পর ঠিক চেম্বারের ডেটটায় ওরা ভুলে যায়, আসেন না। তারপরে যে চেম্বারটা ওইখানে হয়ে গেল, 2 দিন পরে স্যার আমি তো বুকিং করেছিলাম, সময় না, ব্যাপারটা আপনারা ঠিক চেম্বারের ডেট যেখানে দেখছেন ওখানে কলে আসছে, একদিন আগে বুকিংটা করুন।
তাতে কি হবে, আপনারও মনে থাকবে যে কালকে আমার যেতে হবে। তাহলে আমি সময়টা বার করে রাখব বন্ধুদের কাছে, কি ডেটগুলো আরো একবার স্মরণ করিয়ে দেব। অবশ্যই, তাহলে বোধহয় বন্ধুদের অনেকেরই সুবিধা হবে। কিন্তু তার আগে বলে দিই, ওই যে দুটো মোবাইল নাম্বার দেখছেন, এই মোবাইল নাম্বারে আপনি একটু সময় থাকতে, ওই একদম আসার আগে আগে যে ডেটগুলো আপনার নিয়ারেস্ট হবে আপনার লোকেশনে, সেখানে একটু আগে থেকে ফোন করে নিন। আর একদম ডেটের কাছাকাছি ফোন করলেই বোধ হয় সেটা আপনাদেরও স্মরণের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু ফোন নাম্বারটা আগে মাথায় রাখুন, 9831967754, আর সেকেন্ড নাম্বার 8697947652। আর কোথায় কোথায় ডেট, জানুয়ারির 3 তারিখের কথা দিয়ে শুরু করি। খড়গপুরে পাবেন, রানাঘাটে পাবেন তারপরের দিন 4 তারিখে, ব্যারাকপুরে আবার পাবেন 5 তারিখে, 6 তারিখে পাবেন আরামবাগে, আবার তারপরে 8 তারিখ সোমবার পাবেন কালীঘাটে যথারীতি, কৃষ্ণনগরে পাবেন তারপরের দিন 9 তারিখে, 9th January। আবার বর্ধমানে চলে যাবেন তিনি 10 তারিখে, সেখানে বন্ধুদের জন্য পরিষেবা দেবেন। বাঁকুড়াতে তারপরে আবার পৌঁছে যাবেন 11 তারিখে, 11ই জানুয়ারি। 12ই জানুয়ারি শুক্রবার থাকবেন ব্যারাকপুরে, আবার তারপরে 13 তারিখে পৌঁছে যাবেন মেদিনীপুরে। এরপরে আসছি 15 তারিখের কথা, সেদিন উনি আবারও কালীঘাটেই থাকবেন, আবার আরামবাগে পৌঁছে যাবেন 16 তারিখে। আবার 17ই জানুয়ারি তিনি থাকবেন আসানসোল দুর্গাপুর, দুটো জায়গাতেই সময় ভাগ করে তিনি উপস্থিত হবেন সেখানে, সেটা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন। আর তারপরে 18 তারিখ তিনি আবার রানাঘাটে পৌঁছে যাবেন, ব্যারাকপুরে পৌঁছে যাবেন যথারীতি প্রতি শুক্রবারের মতোই 19 তারিখ, 19শে জানুয়ারি। আর তারপরে আবার চলে যাবেন উত্তরবঙ্গ সফরে, সেই অর্থে বলতে গেলে কুচবিহারে থাকবেন 20 তারিখ, আর 19 তারিখ বললাম তো ব্যারাকপুর, আর 20 তারিখ কুচবিহার থাকবেন, এর সাথে সাথে তারপরেই তো আবার শিলিগুড়িতে থাকবেন 21 তারিখে। এইটুকু আপনারা বুঝলেন, এই সাথে সাথে মালদা এবং রায়গঞ্জ সেখানেও তিনি পৌঁছে যান, আর সেটা তো জানেন, সেটাও আপনারা টিভি স্কলিং ফলো করে দেখে নিতে পারবেন বা ফোন করে জেনে নিতে পারবেন। একদম শেষ প্রান্তে চলে এসেছি, একটা ছোট্ট প্রশ্ন আবারও এক্ষেত্রে রাখতে চাইবো, টোটকা টিপস তো পাচ্ছি কিন্তু অনেকেই ওই যে ভিজিটের ব্যাপারে, আমি তো সবাইকেই বলেছি যে 101 টাকাতেই ভিজিট আমি দেখছি এখন, সবাই আমি চাই সাধারণ লোক, একদম সাধারণকে সাধারণ সবার যাতে 2018 খুব ভালো যায়, কোনো সমস্যা তারা যদি থাকে, ঠিক আছে, আমি বলবো না যে আমার কাছে আগে আসো, আমি কখনোই বলবো না, আগে আমার টোটকাগুলো করো, ঠিক আছে, না পারলে আমি আছি, আমি একটা না একটা রাস্তা বলবো। এর মানে এই নয় যে তুমি আমার চেম্বারে এলে আমি তোমাকে প্রেডিকশন তোমাকে নিতেই হবে। আর বারবার বলছি, তাবিজ কবচ স্টোন ছাড়াও কিছু ভক্তি আছে, ঠিক আছে, কিছু মন্ত্র আছে, কিছু ভক্তি দিয়ে তুমি যদি ঈশ্বরকে ডাকো, সে তোমার ডাকে আজ নয় তো কাল সাড়া দেবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, অবশ্যই বারবার বলছি, যারা আসবেন একদিন আগে বুকিংটা করিয়ে নেবেন, অবশ্যই বুকিং করিয়ে আসবেন, কারণ কি অনেকে বুকিং না করে চলে আসে এবং চেম্বারে তখন যারা বুকিং করে তাদের ওখানে কি লেগে যায় কথা কথা অনেক কথা, স্বাভাবিক একটা জটিলতা তৈরি, আমাদের সময় আর হাতে সময় নিয়ে আসেন, কারণ কি আপনি ভাবেন যে 101 টাকা দিয়ে এসছে, আমি আমার কাছে 5টা লোক আসুক কিন্তু হাতে সময় নিয়ে আসুক, কারণ আমি তাকে ভালোভাবে বিচার করি তাকে রাস্তাটা বলবো। অনেকে ফোনে জিজ্ঞেস করে না, স্যার এই করলে কি হবে, কিন্তু না আমি তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আবারও মুখোমুখি হওয়া, পরবর্তী লাইভ অনুষ্ঠানের দিকে, ফোনিন অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকা, নিশ্চয়ই আমরা তাকিয়ে থাকবো, কবে আবার আমাদের স্টুডিওতে তাকে পাবো, প্রত্যাশা তো আপনাদের সাথে সাথে আমাদেরও থাকে, কিন্তু তিনি সময় করতে পারেন না, কারণ তিনি যে আপনাদের সকলের কথা ভেবে বিভিন্ন চেম্বারে বিভিন্ন স্থানে পৌঁছে যান, তারই মধ্যে থেকে সময় করে আবারও আসবেন, তিনিও প্রতিশ্রুতিবদ্ধ, আর আমরাও কোথাও একটা আশা নিয়ে থাকবো। কিন্তু আজকে বিদায় নিতে হবে, কিন্তু আপনাদের সামনে সুযোগটা থাকছে, যদি চেম্বার ফেসিলিটি অ্যাভেল করতে চান, একদিন আগে নামটা এনলিস্টেড বা বুকিং করিয়ে সরাসরি পৌঁছে যেতে পারেন। আর মাথায় রাখতে পারেন, অনলি 101, অর্থাৎ 101 টাকা মাত্র এই দক্ষিণা বা ভিজিটের মাধ্যমে উনি সেই সুযোগটা সকলের জন্য রেখেছেন, কাজে সুযোগটা গ্রহণ করতে পারুন, এবং 2018 শুধু নয়, সারাটা জীবন ভালোভাবে সেই ভালো রাস্তায় হাঁটতে পারুন, আন্তরিকভাবে এই শুভকামনাটা থাকবে। আজকে বিদায়, আগামীতে অবশ্যই দেখা, নমস্কার।